কোথা থেকে এসেছিস? ও কালনা, কালনা থেকে ফুচকা খেতে ব্যারাকপুর এসেছে। দুটো ফুচকা দাও না কে আসি। এ আর্টিস্টটা কে চুরি করলো? এই তো গড়িবি চলে এলো। মদ কি? ওয়াইন। ওয়াইন আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, উইস্কি গ্লাসটা বার করে রেখে দিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাবাই মানুর সংসার। কোথায় যাচ্ছি দেখো কি অবস্থা, আমি ঘুমাচ্ছি না এতক্ষণ। আরে কি করছে, কি করছে? রেডি হচ্ছি। বাড়ি বিছানা গুলো কে পরিষ্কার করবে? তুমি বিছানা পরিষ্কার করে বেরো। কি বিছানা গুলো পরিষ্কার করে বেরো, পরিষ্কার করে নাও। বাড়াবাড়ি করে ফেলতে গেছো তুমি? এটা কেউ তো জানেই না আমরা কোথায় যাচ্ছি। বলো না তুমি। ঠিক আছে, আমি ডাইরেক্ট দেখিয়ে দেবো। ভেরি ফানি, ভেরি স্মার্ট। এর পুরোনো দিন একটা ছিল না কি যেন, অজিত, 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 ভেরি ফানি মনা ডার্লিং। তো রেডি হয়ে নি নাকি? তো বন্ধুরা রেডি হওয়া যাক নাকি? তো রেডি হয়ে গেলাম আমি। তো কেমন লাগছে? ঠিকই আছে, চলো দেখতে হবে কোথায় যাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন ব্যারাকপুর। এবার এখানে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ অপেক্ষা করছে আমাদের জন্য, প্রায় এক ঘন্টা। অনেক দূর থেকে এসছে অতিথিরা, একজন তো আমার বাড়ির সামনে থেকে এসছে কিন্তু জানাই পর্যন্ত নি ওরা কিসে যাবে। গিয়ে দেবো ব্যাটাগুলোকে, চলো দেখি ওরা কোথায় আছে। এই যে এত লেট, এক ঘন্টা লাগবে লেগে যাওয়া আমাদেরকে। তুই বাড়ির সামনে দিয়ে আসলি, কোথায় কিসে আসবি বলবি তো একবার, বাইকে করে বাকি আমিও গাড়ি করে চলে আসতাম। ফোন করলাম, ঠিক আছে চল 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 চলো চলো চলো। কিন্তু এই যে লোকাল মেয়ে, হ্যাঁ গাজা গলিতে বাড়ি। আমি পড়তে আসতাম ছোটবেলায়। এসছো এসে শ্বশুর বাড়িতে ঘুরে যাবি তো নাকি? অনেক দুঃখ নিয়ে বললি না, আনন্দ নিয়ে বললি, হবে না? এটা আমাকে বলছো শ্বশুর বাড়ি যে যাবি, হবে না বলি, দুঃখ নিয়ে বললি না, আনন্দ নিয়ে বললি? তো চলো চলে এসছি কিন্তু আমরা, হ্যাঁ সামনে এই যে একটু এগিয়ে, আমরা তো পাগল, এরা আরো বড় পাগল। কোথা থেকে এসছিস? ও কালনা, কালনা থেকে ফুচকা খেতে ব্যারাকপুর এসছে। মানে আমরা লেট করেছি, আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? কিন্তু আমাকে এটা বল কি চড়ছে কালনা থেকে ব্যারাকপুর ফুচকা খেতে? ইন্টারেস্টিং না কেমন? আমরা হচ্ছে ফুচকা লাভার সব। কি ফুচকা লাভার তোর বিধান? একদম একদম, কিন্তু দুঃখের বিষয় আমি অনেক দিন ধরে ফুচকা খেতে পাচ্ছি না। আজকে অনেক ফুচকা খাবো। আমি তো কতদিন খাইনি, অনেক অনেক দিন ধরে বলছে ফুচকা ফুচকা, চলো আজকে খাবো পেট ভরে। ফুচকা খাইনি কাশির জন্য, চলো। কত করে প্লেট? 996 টাকা। 996, বাপরে বাপ। খাওয়া দাওয়া ভালো ভাই? বিশাল ভাই, মারাত্মক ভাই, মারাত্মক। হাজার টাকা দিয়েছে যদি দাও। অ্যাপসিল বারবিকিউ শুনে যেতে ইচ্ছা করলো মনটা, ইচ্ছা করবে খাওয়া দাওয়ার বেশি কিছু ভালো ভালো শুনলেই আইটেম তখন যেতে মন চাইবে। যাবি চ? তো আসলো চিকেন চিজ ফুচকা, আমরা 9টা অর্ডার দিয়েছি 9 জনের জন্য। আরে মুখে নাও না, মানে আগেও খেতে তো ভালো লাগে চিকেন চিজ ফুচকাটা। বাংলাদেশি ফুচকা চলে এসছে, তো এবার এগ এগ, আচ্ছা ভালো ঝাল, তো চলো আমি এবার খেয়ে নিই। নিতেই যাচ্ছে সিরিয়াসলি, দেখি ঝাল ভালো হয়েছে। তো কোন চিজ ফুচকা চলে এসছে? এবার আমি খাবো, চলো এবার আমি খাই। আমি চিজ ভালো কেন বল, মাত্র চিজ ভালো হয়।
খট্টা মিঠা ফুচকা খট্টা মিঠা মাছটা ফুচকা খাই চলো ধনিয়া ফুচকা না 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 দেখো কেমন খেতে কালকে আমার এই মিষ্টি বোনের বার্থডে, হ্যাপি বার্থডে। ডব্বা চলো একটা একটা পাঁচ লজেন্স পর্যন্ত খাওয়ালো না, তার পাঁচ লজেন্স খাওয়াতে পারে না। তো এবার ঢুকে যাচ্ছি এখানে, এখানে স্পেশাল লোকের ট্রিট হচ্ছে, বার্থডে ট্রিট। তাও কে দিচ্ছে সর্বোপরি? এই মালটা দিচ্ছে না, মুখ লোক খাচ্ছে দেখ। আর এ মুখ লো, এ মুখ লো কাছে সৈকতের মাথা গরম হওয়ার মতো ব্যাপার হয়েছে। মাথা তো ভগবানই গরম। দেখো চামার বলছে এই জামাটা আমি কিনেছি ওর বার্থডে তে। কি ছেলে ভাই! তো অর্পিতার বার্থডে তে ট্রিট দিল সরবরি, আর খাচ্ছি এখন কোল্ড কফি। আর দিকে যেহেতু খুব হট মানুষ, এই হট কফি নিয়েছে আর সাথে স্যান্ডউইচ। বিশ্বাস করো একটা করে স্যান্ডউইচ খেতাম, কিন্তু আমাদের হাতে সময় নেই। আচ্ছা এইসব জায়গায় বসে কি আলোচনা হওয়া দরকার? দেখ এইসব জায়গায় বসে আলোচনা হওয়া দরকার। তোর তো কারেন্ট অ্যাকাউন্টে আমার 1.5 লাখ টাকা চেকটা ঢুকে গেছিল আজকে, কালকে বিজনেস অ্যাকাউন্টে ওটা আমি 50 হাজার টাকা করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। রাত্রে এবার তার মধ্যে একটা ফোন আসতে হবে। হ্যাঁ মম 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 ঠিক আছে মা, কোনো ব্যাপার নেই, ডিনার আমি বাড়িতে বাড়ি থেকে করে ঢুকবো, আজকে অসুবিধা নেই। তুমি ঘুমিয়ে পড়ো, অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ এক প্যাক মদ রেখে দিয়েছি তোমার জন্য। নো প্রবলেম, নো প্রবলেম। এটা এই তো করবি, চলে এলো মদ কি ওয়াইন? ওয়াইন আচ্ছা। হ্যাঁ হ্যাঁ উইস্কি গ্লাসটা একটু বার করে রেখে দিও, আমাদের কাজের মাসিক আছে না। আমার বলছে এমন কেউ যাত্তার বলছে যার নিজের কোনো অগাত নেই। ও শুনে আমার একটা অর্ডার দেওয়া হলো, এটা খেলাম। আমি আগে থেকে নিনি যে এখানে, কারণ এতটাই আমি হাগুরে আর মানুষ এখানে এটা কথা বলছে পার্সোনাল নিয়ে। চলো আমরা খাওয়া যাক। অর্পিতা তাড়াতাড়ি খেয়ে নে, ওটা কথা বলতে দে। একদম একদম। কেমন লাগলো ভাই আজকে? দারুণ এনজয় করেছে। দাদারা যেখানে আছে সেখানে এনজয় হবে, এটা বাদ। ঠিক আছে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে। আবার কালকে না, তো আমরা এখান থেকে বেরোতে যাচ্ছিলাম। এই ক্যাফেটা যে ওনার, সে আমাদের একটা কিছু গিফট করে বলল কমপ্লিমেন্টারি হিসাবে। সো আমরা বেরোতে যাচ্ছিলাম, তো ওই ভাই বললো তো চলো এই এই জেস্টারটা, মানে এইগুলো এইগুলো ভালোবাসা, যেগুলো তোমাদের জন্য আমরা পেয়েছি, সবাই সবাই আমরা তোমাদের জন্য পেয়েছি ভালোবাসাটা। এই যেটুকু পরিচিতি, যেটুকু ভালোবাসা, সব তোমাদেরই দান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের, থ্যাংক ইউ। এই কমপ্লিমেন্টারি চলে এসছে ব্রাউনি। তোমরা শেয়ার করে একটু প্লেটটা শেয়ার করে নিই। উল্টোতে খাওয়া দিই তো কেমন লাগছে? অসাধারণ খেতে, সিরিয়াসলি ভাই কেমন লাগছে বল? সত্যি কথা বলো ভাই, কেমন খেলি এটা? চরম ছিল এটা, জাস্ট আমার হেভি লেগেছে। আমার যে এগুলো এতক্ষণ যা যা খেলাম ওগুলো কিচ্ছু না খেয়ে যদি দুদিনটা দিয়ে দেওয়া তো বেশ ছিল এটা। টাটা টাটা, সাবধানে যাস, ঠিক আছে? গিয়ে কিন্তু অবশ্যই জানাবি আর ফটোগুলো দিবি, ঠিক আছে? সর্বরি থ্যাংক ইউ সো মাচ ফর ইট বিউটিফুল ট্রিট, আর নাইস টু মিট ইউ। চল বার্থডে গার্ল, চলো। এই শিল্পা উঠে, চল চল টাটা টাটা টাটা, চলো 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 চলো। টাটা শিল্পা, খেলে চলে এসে বলে এত খেয়ে গেছি, তো আজকের ভিডিওটাকে নিয়ে শেষ করে দিই। এই যে এ আবার রাগ করেছে যে ফুচকা ফুচকা ওকে না হয়নি, এতগুলো ফুচকা খাওয়া হয়েছে। তো চলো আজকের ভিডিওটাকে শেষ করে দিই ম্যাডাম, টাটা।